ওয়াসিম ধরা পড়ে এখানেই আছে, আমার বিরুদ্ধেও সাক্ষীও দিয়েছে। এখন যদি উকিল না পাই সর্বনাশ হয়ে যাবে। তুমি আমার জন্য একটা উকিল জোগাড় করতে পারবে কি পারবে না সেটা এক কথায় উত্তর দাও। ইয়ে শুনছো, মানে একটা কথা বলতে চাইছিলাম। বলছিলাম মন খারাপ করে আর কি করবে, যার কপালে যা আছে কপালে লিখন তো আর খন্দানো যাবে না। আমাদের কপালে ছিল খবির আর সালমার পর কপালে রাহাত আর ফরাত, তবে সরকারি চাকরি কিন্তু আমাদের খুবই করে। শত বড় সরকারি চাকরি করুক, দেখো না কবিরে ওই যে ফরাতে সার সার করে ডাকে, ওখান কি আরো না কইয়া পারবো, কইতে তো বাধ্য। যে চিন্তা করলে আমার শরীরটা কুশির বেড়ে ওঠে, আমি এটা চিন্তা করে পাই না। আচ্ছা সালমা বেগের বাদ্যটা এত ভালো হয় কেমনে? এত নামি এত বাইশ নামি, এরপরও হ্যার বাদ্য সবসময় ভালো নয়, আমার বাদ্য পড়ে না কেরে, এটা কোন ধরনের বিচার? আমি তো তাই বলি, এমন একটা পরিবার এমন একটা বংশ। এই কি কইলা তুমি, বংশ কথা তুললা কেরে? হ্যাঁ না না, তোমার বংশ না, মানে মাস্টার সাহেবের বংশ না তো, আমি সালমা আপার বংশের কথা বলছি। মনে কত আশা আছে, আর কিছু না হোক অন্তত নাতি নাতকুরের দিক দিয়ে তো আমি সালমা বেগমতে একটু আগুয়ে থাকাম। তোমার মাইয়া তো আমার হেই ছ পূরণ করতো না, নাসের স্কুল করবো উনি, নাসের স্কুল উনি থাকবেন এনো আর কবির থাকবেন ডাহাই, বাচ্চাটা আসমান্ত করবো ঠিক করে। কবির যাচ্ছে না মা? হাসোই হেবেটি, তাহলে কবিরে সারাচ্ছে? ফরহাদ ভাইয়ের বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে জয়িতা যাচ্ছে না, আর ওকে দেখাশোনা করার দায়িত্ব পড়েছে খবিরের উপর। জয়িতা কি ছোট বাচ্চা, বিস্তার তুলে না, হ্যাঁ এটা দেখাশোনা কি আছে? সেটা আমি কি করে বলবো মা, তুমি গিয়ে ওর ম্যাডামকে জিজ্ঞেস করো। চিন্তা করছো বিষয়টা, ওই বাড়িতে যদি খবিরকে থাকতে হয় তাহলে ফরাদকে তো স্যার বলে ডাকতে হবে আর বিথিকে ম্যাডাম। মা থামবে তোমরা, বিথি খবিরের বোনের মতো ওকে বিথি বলেই ডাকবে। মায়া তোমার মামা নাকি তুমি চিনো নাকি? সালমা বেগম আমার যে কত রঙের কত রঙের কথা শুনাইবো আর কত ফ্যাংসা করবো, তার লাগে আমি ঠিক করছি এই বাইটে আর যাইতাম না। ও মা মা তুই যে কি কথা কইলেন বাফা, অনেক অনেক খুশি হয়েছি বিথি, অভিনন্দন তোকে। একবার তো জানিয়েছিস ফোনে, সামনাসামনি তো আর জানাইনি। এটা কেমন কথা কইলেন আমার প্রিয় আফা? হ্যাঁ আরে আমার বাড়ির আত্মীয় সব সাফন আত্মীয়, হ্যাঁ বলে আমার বাড়ি যাইতো না। শুনছিস নি বিথি কেমন নাশফাস করলেন না কথা? আচ্ছা আমনি কর, আমার বোন তো লিখি নইব। ওরে আমার আদু বুদু বসতে মুখে জষ্টি মধু, আমার না জানে লোক তোমার বোনের কি সম্পর্ক? ও মা মা বাবা এটি কেমন কথা কইলেন, এই জষ্ট মধু তো আমনি আমার দিয়েছেন আমার মুহে, হ্যাঁ এই বাড়িতে যখন ফলে আসিলাম তখন আমনি তো শিখেছেন, আপনি এটা কি কইলেন? আচ্ছা আসল কথাটা কই নাই, আপনার এই কাশিটা এইটা যদি কানের সামনে না আসে আমার তো ঘুমে আরামের জায়গা। ঈশ্বর কতদিন শুনি না, এটা শোনাই দেন না সেটা। আরে বিথি বিথি তোর মা কি এইটা নোখরা করতে আইছে না? মা থামবে তুমি, যে কারণে এসেছো সেটা আগে বলো। আচ্ছা কই আমি তো কই আমি তো আর না আগে আফার লাগে আমার প্রিয় আফার লাগে পার্সোনাল আলাপ। মা থামবে তুমি, ফুফু আগামী শুক্রবার বাদ আসর আমার বিয়ে, তোমরা সবাই আসবে, ফুপা আপনিও। আর আইসে যে বয়ফ আইসে তোর ফুফু। ওমা গো মা
ধন্য হবার কি আছে, নতুন সম্পর্ক হতে যাচ্ছে এখন তো। জি জি জি, নিশ্চয়ই এখন তো অনেক কথাই বলতে না পা। শুনেন বিয়াই স্যার, একটা কাজে ফোন দিলাম। কাজে? জরুরি কিছু? আমি চাই আজকে রাতে আপনাদের বাসার সব মুরব্বিরা আমাদের এখানে এসে ডিনার করেন। জি বিয়াই, কোনো সমস্যা? কাল তাড়াহুড়োর মধ্যে বিথি ফরহাদের বিয়ের তারিখ ঠিক হলো, আমাদের মুরব্বিদের কিন্তু বসা হলো না। আপনি আর মাস্টার সাহেব আসেন, বিথির এক ফুপু আছেন না, ওনাকেও সাথে নিয়ে আসেন। না না না, সে তো অসুস্থ। ও অসুস্থ মানুষ কেমন করে আসবে? খুবই তো বলল ওর শাশুড়ি নাকি সুস্থই আছেন। ও তাই নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, সুস্থ থাকলে তো তাহলে ভালোই। তাহলে ওনাকেও সাথে নিয়ে আসবেন। আপনাদের মেয়ে সম্পর্কে আপনারা তো ভালো বলবেনই, দেখি ওর ফুপু ওর সম্পর্কে কি বলে। দেখি আসতেছে কিনা। আচ্ছা, না না অবশ্যই আনবেন, বলবেন আমি আসতে বলেছি। আর হ্যাঁ, সন্ধ্যার দিকেই চলে আসবেন, তাহলে অনেকক্ষণ গল্প করা যাবে। এখন রাখছি, কেমন? আচ্ছা আচ্ছা, জি। ইয়ো সালমা বিবি, মুখটা ঠুঙ্গা গেছে কেরে, বিয়াটা কি ভাঙ্গা দিছে নাকি? কি জুবিন না পা, আম ঠিক আছে। আবে তে সব সব আনো, কাজ তো শেষ হয়ে গেছে না সব। মা উনি কি বলেছে বলছো না যে? আচ্ছা তোর কে রে আনো তো তবু, বললে সমস্যা কি? আচ্ছা আমার আর জামাল নষ্টর হ্যানে রাখছে ওইসে। তুমি যে বললে কে নাকি অসুস্থ, আচ্ছা বেশি লাই বাইক না ব্যাগটা তোমার শোন লাগবো, একটা বড় ঘরের বউ বা দিকে তোমার ব্যাগটা কোন লাগবো নাকি? না বেশি বড় হয়ে গেছো কা, চল। আমারে যাইতে কইছে ঠিক না? একদম তাজা দেখে আনবি যেন ওনারা ঠিক পথ খেতে পারে। আচ্ছা আমাকে যেতে হবে, মজিদ গেলে হয় না মা? তুই যে মায়া নিয়ে যত্ন নিয়ে আনবি, মজিদ সেটা পারবে? হাসছিস যে? এতদিনে মনে হচ্ছে আমার আসল মা আমি ফেরত পেয়েছি, যে কিনা সারাদিন আমার ভালো চিন্তায় অস্থির থাকে। ও মা, তোমার সাথে আমার জরুরি একটু কথা ছিল, রাহাতকে নিয়ে। বল না। না মানে আমি আসলে বলছিলাম, কি নিয়ে কথা হচ্ছিল? বিয়ে নিয়ে, তাই না? এবার কিন্তু তোমার বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব কিন্তু আমার, এবার কিন্তু না করতে পারবে না। ইয়ে জয়ীব, আসলে আমরা একটা জরুরি বিষয়ে কথা বলছিলাম, তুই এখান থেকে এখন গেলেই আমরা খুশি হই। ও থাকতে পারতো মা, সমস্যা ছিল না। আমার ছিল। যাক, রাহাতকে নিয়ে কি বলছিলি বল। দেখো মা, রাহাতের সাথে ফারিয়া অনেক বড় একটা অন্যায় করেছিল, এটা তো তুমি জানো। রাহাতের সব কিছু অনৈতিকভাবে অবৈধভাবে দখল করে নিয়েছিল, তাই আমি চাই রাহাতের সব কিছু আবার ফিরিয়ে দিতে। তুমি কি বলো মা?
রাহাতের কাছে অনেক পাওনা ছিল আমাদের। তুই আর একটু ভেবে নিলে। এখানে এখানে ভাববার কিছু নেই মা। রাহাত তার সবকিছু ফিরে পেলে, আই মিন ফ্যাক্টরিটা যদি ফিরে পায় তাহলে আস্তে আস্তে আমাদের সব দেনা শোধ করে দেবে। শুধু ফ্যাক্টরিটাই তোর? না মা, আমি ভাবছি রাতে সবকিছু ফেরত দেবো আমরা। ওর এই বাড়ি, ঢাকার বাড়ি, ওর স্থাবর অস্থাবর যা। না না ফরহাদ, তা কি করে এটা আমি মানতে পারলাম না। কি বলছো তুমি মা? তুমি কি ফারিয়ার কাজগুলোকে অন্যায় মনে করো না? করি, কিন্তু এখানে রাহাতেরও বড় দোষ ছিল। সে তো টাকা ফেরত দিতে অনেক দেরি করেছিল। হ্যাঁ, কিন্তু আমি আমি বন্ধু হিসেবে সেটা এলাও করেছি। তুই যাই বলিস না কেন, এতগুলো সম্পত্তি আমি একসাথে ফেরত দিতে পারবো না। এই খবর বাজারে ছড়াবার পর আমাদের কোম্পানির শেয়ারের অবস্থা কি হবে তুই একবারও ভেবে দেখেছিস? নিজের পায়ে কেউ এভাবে কুড়াল মারে? শোনো মা, জামাল চাচা আর সালমা আন্টি আমাকে আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে। তাদের এই রিকোয়েস্টটা যদি আমি না রাখি তাহলে? ওনারে কি তাহলে শর্ত দিয়ে বিয়ে করাতে চাচ্ছেন নাকি? আমি রাহাতকে সম্পত্তি ফেরত না দিলে বিয়ে হবে না? ব্যাপারটা তেমন না মা, আসলে এটা নিয়ে তুই আর কথা বাড়াবি না ফরহাদ। দাদা, এখন আমি ওদের কি বলবো? আমি ওনাদের বিয়াইন হতে যাচ্ছি, যা বলার আমি ওনাদের সাথে বলবো। আপনি কি আমাকে দেখলে ভয় পান নাকি মিসেস অনিমা রহমান? ভয়? না না, ভয় কেন পাব? বসুন। ব্যবস্থা হয়েছে করে উকিল? আমাদের কি একটু প্রাইভেসি দেয়া যায়? মানে আমরা একটু আলাদা করে? জি না, আমার সামনেই যা বলার বলতে হবে আপনাদের। হ্যালো। জি স্যার। জি আমি এক্ষুনি আসছি। জি জি, আপনাদের ভাগ্য অনেক ভালো, মিস ফারিয়া চাইতে প্রাইভেসি পেয়ে গেলেন। এই যে মিজান সাহেব, আমি বেরোচ্ছি। উকিল জোগাড় করেছ? না, ভালো কাউকে পাইনি। ভালো কাউকে পাওনি মানে? মানেটা খুব সহজ ফারিয়া, ভালো উকিল পেতে হলে ভালো পরিমাণের টাকা লাগে, আর সেই পরিমাণের টাকা আমার কাছে নেই। আর তোমার মা, সে তো একটা কানা করেও তোমার পেছনে খরচ করতে রাজি না। শেষ পর্যন্ত টাকার অভাবে আমি ভালো উকিল পাবো না? এখন বুঝতে পারছো তো ফারিয়া, কারো ক্ষমতাই চিরকাল থাকে না। বেশ জ্ঞানগর্ভ কথা, ক্ষমতা নেই, টাকা নেই, কে দিবে টাকা? আমি বলি? বলো। তুমি দেবে? আমি দেব? হ্যাঁ তুমি। আমি কোত্থেকে পাবো? সেটা তো আমি জানি না, তোমাকেই ব্যবস্থা করতে হবে, না হলে তোমার সব কিছু আমি আদালতে জানিয়ে দেব। কেন এমন করছো ফারিয়া? আচ্ছা, আমাকে ছেড়ে দিলে হয় না? তোমাকে ছেড়ে দেই আর তুমি আমার মা আর ফরহাদ ভাইয়ের মাকে কাঁঠাল ভেঙে খাও, তাই না? এত সহজে আমি তোমাকে ছাড়ছি না অনিমাকে। মনে রেখো, আমি ডুবলে তোমাকে নিয়ে ডুববো, আর আমি ভাসলে আমার সাথে তুমিও ভাসবে।
এখন তুমি যেতে পারো। I'm sorry, Fari. जल्दी कथा शेष करबेन। काके फोन करब आमी? काउके तो टाकाटा फेरत दिया गेलो ना। एखन कि आमाके लिलिके कल करब नाकि? किन्तु ओर नम्बर तो नहीं आमार काछे। पुलिस मैडम देखी फेसबुक यूज करें एटा दिए कॉल करते हैं। पुलिस छवि छड़ानो ব্যবস্থা করো প্লিজ। কিভাবে ছাড়াবো? ওরা কেউ তো আমার কথা শুনছে না। मुख किन्तु कोनो दिन आर तुमी देखते पारबे ना, कोनो दिन आर सामने आसते पारबे ना। लिलिप 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 दरकार होले आत्महत्या नाटक करो प्लीज। प्लीज लिली आमाके बाचाओ। लिली प्लीज प्लीज। आत्महत्या करार नाटक किन्तु सेटा ना ना आत्महत्या नाटक करा आमार पक्षे सम्भव ना आर ताछाड़ा सेटा केउ विश्वासो करबे ना। तबे जेटा आमार पक्षे करा सम्भव सेटा ना हय आमि करि। बड़ पर हुलुदेर अनेक किछुई बेचे गेछे, सब काजे लागानो जाबे एबार। चलो तो जल्दी चलो। दिलीप आई लिली की हो छ तोर? हैं दिलीप तोर की हो छ? लिली आई लिली चोखल की होलो तोर? लिली आपा की हो छ? लिली बोनामार আমাকে বল কি হয়েছে? তোরা যত তাড়াতাড়ি পারি আমাকে ওয়াসিমের সাথে বিয়ে দিয়ে দে। এখন ওই অসীমের কথা বলছিস? আপা আপারে আমি ওর বাচ্চার মা হতে চলেছি। বেশ কিছুদিন ধরেই ওয়াসিমের সাথে দেখাশোনা হচ্ছিল আমার। समाधान